আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গোয়েন্দা প্রতিবেদনে নতুন তথ্য ফাঁস মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল রাশিয়া এদিকে হুতিদের ভয়ে বিমানে চড়তে চাচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানকে কোন ঠাসা করতে গিয়ে আমেরিকা নিজেই একঘরে হয়ে পড়েছে বিস্তারিত সংবাদে জানবেন মমতা বললেন এক পায়ে খেলবো দেখি কয়টা গোল দিতে পারে যুদ্ধে জড়ালে ক্ষেপণাস্ত্র বৃষ্টি হবে ইসরায়েলে আরব দেশগুলোর অপচয় করা খাবার দিয়ে একশো কোটি মানুষকে খাওয়ানো সম্ভব সবশেষে জানবেন মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আড়ালে চলছে সামরিক বাণিজ্য সংবাদ সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন গোয়েন্দা প্রতিবেদনে ভয়াবহ তথ্য মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল রাশিয়া বিগত 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার জাতিসংঘের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর প্রকাশ করেছে সিএনএন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, 2020 সালের নির্বাচনে প্রভাব বিস্তারের মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল রাশিয়া। এক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল জো বাইডেনের প্রার্থীতা ও ডেমোক্রেটিক পার্টির সমালোচনা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা হ্রাস করানো এবং যুক্তরাষ্ট্রে আর্থ রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে তোলা সিএনএন জানিয়েছে এই গোয়েন্দা প্রতিবেদনটি এখন পর্যন্ত দু হাজার বিশ সালের নির্বাচনে বিদেশি হুমকি সর্বাধিক গবেষণাকৃত তথ্য সরবরাহ করে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থা হ্রাস করতে রাশিয়া ও ইরান সহ শত্রু রাষ্ট্রগুলোর চেষ্টার বিস্তারিত বিবরণ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় বিগত মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য মস্কোর মূল কৌশল ছিল রাশিয়ার গোয়েন্দাদের মাধ্যমে মার্কিন মিডিয়া সংস্থা কর্মকর্তা বিশিষ্ট মার্কিন ব্যক্তিত্ব এবং ট্রাম্প ও তার প্রশাসনের ঘনিষ্ঠজনদের কাছে জো বাইডেনের নামে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অভিযোগ ছড়ানো তবে দু হাজার ষোলো সালের নির্বাচনের মতো সাইবার অ্যাক্সেস পাওয়ার জন্য এবছর রাশিয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যায়নি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিব বলেন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে মিথ্যা তথ্যের মাধ্যমে অভিযুক্তকরণ এবং নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা হ্রাস করানোর চেষ্টা করেছিল রাশিয়া সেই লক্ষ্যে তারা একটি সফল গোয়েন্দা অভিযান পরিচালনা করেছিল প্রতিবেদনে আরও বর্ণনা করা হয়েছিল যে ইরান কিভাবে নির্বাচনকে লক্ষ্য করে প্রভাব বিস্তার করতে গোপনীয় অভিযান চালিয়েছিল হুতিদের ভয়ে বিমানে চড়তে চাচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে বিমান ভ্রমণ করতে চাচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো সম্প্রতি জর্ডান তার আকাশপথ ওই ইহুদিবাদী দেশটিকে ব্যবহার করতে নিষেধ করায় সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর পূর্ব নির্ধারিত সফর বাতিল করতে হয় সৌদি আরব তার আকাশপথ ব্যবহার করে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আমিরাত যাওয়ার প্রস্তাব দিলেও হুতি বিদ্রোহীদের মিসাইল হামলার ভয়ে অবশেষে তার আবুধাবি যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয় সম্প্রতি সময় ইরান মদতপুষ্ট বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবে মিসাইল হামলা বাড়িয়ে দেওয়ায় দেশটির আকাশপথ এড়িয়ে চলছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার তার এই ভয়ের কথা গণমাধ্যমকে জানান ইরানকে কোণঠাসা করতে গিয়ে আমেরিকা নিজেই একঘরে হয়ে পড়েছে ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন আমেরিকার বিগত প্রশাসন ইরানকে একঘরে করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ওই প্রশাসন উল্টো আমেরিকাকে একঘরে করে ফেলেছে তিনি গতকাল তেহরানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন আলী রাবি বলেন বিগত ফার্সি বছরে ইরান পররাষ্ট্রনীতির নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তিনি বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মার্কিন প্রশাসনের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেই সঙ্গে জাতি সঙ্গে সাধারণ ও নিরাপত্তা পরিষদে মার্কিন সরকারের স্বরূপ উন্মোচন করে দেওয়ার পাশাপাশি হেগের আন্তর্জাতিক আদালতে আমেরিকার বিরুদ্ধে রায় প্রকাশ করাতে পেরেছে এই মন্ত্রণালয় ইরান সরকার মুখপাত্র বলেন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য তেহরান যে সার্বক্ষণিক প্রচেষ্টা চালাচ্ছে তা যেন আমেরিকার মিথ্যা প্রসারণায় চাপা পড়ে না যায় সে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে তিনি বলেন আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বহির্বিশ্বের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা সফল হয়েছে মমতা বললেন এক পায়ে খেলব দেখি কয়টা গোল দিতে পারে ভাঙ্গা পানি নির্বাচনী সভায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দে বলেছেন আমি গোলকিপার এক পায়ে খেলবো দেখব কটা গোল দিতে পারে গত দশই মার্চ এক নির্বাচনী জনসভায় আঘাত পেয়ে হাসপাতালে ছিলেন মমতা ব্যানার্জি সোমবার থেকে হুইল চেয়ারে বসে নির্বাচনী সভা শুরু করেছেন তিনি মঙ্গলবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সালতরার এক সভায় তিনি বলেন খেলা হবে আমি এক পায়ে খেলবো ছাত্র ও যুবকদের দুইটা পা তাদের সাপোর্টে খেলব শ্রমিক কৃষকদের দুইটা পা তাদের সাপোর্টে খেলব এই নির্বাচনী যুদ্ধে সামনে থাকবেন আমার মা বোনেরা আর সামনে থাকবেন তফসিলিরা জানা গেছে এই সভায় মমতা আরও বলেন আমার পায়ে ব্যথা রয়েছে তাই হুইল হুইলচেয়ারে বসে আমায় বক্তৃতা দিতে হচ্ছে আমি দাঁড়িয়ে বলতে পারছি না আমি প্রতিদিন বিশ থেকে পঁচিশ কিলোমিটার হাঁটি আমি যখন হাঁটি আমার মাথাও হাঁটে হৃদয়ও হাঁটে উন্নয়নও হাঁটে যুদ্ধে জড়ালে ক্ষেপণাস্ত্র বৃষ্টি হবে ইসরায়েলে যুদ্ধ বাঁধলে ইসরায়েলে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র রকেট ছুটতে পারবে লেবাননের হিজবুল্লাহ গতকাল এই কথা স্বীকার করে নিয়েছেন তেল আবিবের শীর্ষ এক সামরিক কমান্ডার এদিন পবিত্র বায়তুল মোকাদ্দাস তথা জেরুজালেম শহরে এক সম্মেলনে যোগ দেন মেজর জেনারেল ইউরি গর্ডিন তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ওসি হোম ফ্রন্টের কমান্ডার সম্মেলনে জেনারেল গর্ডিন বলেন যুদ্ধ হলে তার দেশের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র তা মোকাবেলায় খুবই শক্তিশালী সামরিক বাহিনী সক্রিয় করা হবে যেমনটি আগে কখনো ঘটেনি ইসরায়েলি ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্টের বরাদ্দে এই খবর দিয়েছে ইরানের পার্স টুডে তবে তাতে হিজবুল্লার মোকাবেলার কৌশল নিয়ে বেশি কিছু জানানো হয়নি খবরে এর আগে গত তিনে মার্চ হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাশিম মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হিজবুল্লার সঙ্গে আর যুদ্ধ জড়াবে না তারা জানে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না হিজবুল্লাহ আরব দেশগুলোর অপচয় করা খাবার দিয়ে একশো কোটি মানুষকে খাওয়ানো সম্ভব প্রতি বছর বিশ্বে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয় এসব খাবার নষ্টের তালিকায় শীর্ষ রয়েছে আরব বিশ্বের দেশগুলো দুই সালে বিশ্বে নয়শো মিলিয়ন টন খাবার অপচয় হয়েছিল জাতিসংঘের পরিবেশ কর্মসূচি চলতি মাসে শুরুতে জানায় কেবল আরব বিশ্বের দেশগুলোতেই ওই বছর চল্লিশ মিলিয়ন টন খাবার নষ্ট হয়েছে যা দিয়ে একশো কোটি মানুষকে খাওয়ানো সম্ভব আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে দুই সালে সবচেয়ে বেশি খাবার অপচয় করেছে মিশর দেশটি ওই বছর নয় মিলিয়ন টন খাবার নষ্ট করেছে এই তালিকার এর পরে রয়েছে ইরাক এরপর সুদান আলজেরিয়া সৌদি আরব ও মরক্কো এছাড়াও রয়েছে ইয়েমেন সিরিয়া ও তিউনেশিয়া এই তালিকার এরপর যথাক্রমে রয়েছে জর্ডান সংযুক্ত আরব আমিরাত লেবানন লিবিয়া ফিলিস্তিন ওমান কুয়েত কাতার ও বাহরাইন প্রতিবেদন বলা হয়েছে যে কেবলমাত্র ঘরেই খাবার নষ্ট বিষয়টা এমন নয় বরং অনেক সময় ক্রেতার কাছে পৌঁছানোর সময় এটা হয় ইউএনইপি জানিয়েছে ঘর রিটেইল শপ এবং ফুড সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রতি বছর নয়শো মিলিয়ন টন খাদ্য অপচয় হয় তবে শুধু ঘরেই প্রায় পাঁচশো সত্তর মিলিয়ন টন খাদ্য অপচয় হয় দু হাজার সাল নাগাদ খাদ্যের অপচয় অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে ইউএনইপি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের আড়ালে সামরিক বাণিজ্য সেনাবাহিনী যে ক্ষমতা চায় তার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুরু থেকেই সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এবং তাদের পরিবারগুলো রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজেদের ধনী হওয়ার কাজে ব্যবহার করে আসছে ফলে যে কোনো গণতান্ত্রিক পরিবর্তন জেনারেলদের সম্পদের পাহাড়কে হুমকির মুখে ফেলে দিতে পারে তাদের মনে ভয় কোনো নতুন সরকার তাদের দুর্নীতির শাস্তি দিতে পারে বিদেশি ব্যাংক হিসাবগুলোতে রাখা অর্থের স্থানান্তর দাবি করতে পারে এ কারণে সেনাবাহিনী বিভিন্ন ছদ্মবেশে সবসময় ক্ষমতার বলয়ে থাকতে চেয়েছে উদাহরণ হিসাবে বলা যায় উনিশশো সালে বিপ্লবী কাউন্সিল উনিশশো সালে বার্মা সমাজতান্ত্রিক প্রোগ্রাম পার্টি উনিশশো সালে রাজ্য আইন শৃঙ্খলা পুনরুদ্ধার কাউন্সিল এবং উনিশশো ও দুই সালে রাজ্য শান্তি ও উন্নয়ন কমিটির মাধ্যমে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে মিয়ানমারে দুটি বড় বাণিজ্য সংস্থা মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন বা এম ও মিয়ানমার ইকোনমিক হোল্ডিং লিমিটেড বা এম সামরিক মালিকানাধীন মিয়ানমারের সামরিক বাহিনী দুই সালের পর রাজনৈতিক সংস্কারের সময় বেসরকারি মালিকানাধীন সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বড় বড় ব্যবসার লাইসেন্স জমি ও সামগ্রিক অর্থনীতির উপর নিয়ন্ত্রণ চলে আসে সামরিক নেতাদের হাতে মিয়ানমারের সামরিক মালিকানাধীন সংস্থা মদ তামাক ও ভোগ্যপণ্য থেকে শুরু করে খনি কলকারখানা পর্যটন ভূমি উন্নয়ন এবং টেলিযোগাযোগ খাত পর্যন্ত বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই বাণিজ্যিক প্রভাব যেন নষ্ট না হয় সেজন্য নতুন এক সাংবিধানিক কৌশল নেয় সামরিক বাহিনী মিয়ানমারে গণতান্ত্রিক সংবিধান কার্যকর হওয়ার পরেও এমন একটি ব্যবস্থা তারা চালু করে যার মাধ্যমে ভেটো শক্তি ও সংসদীয় আসনের পঁচিশ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে থাকে এর ফলে তারা যে কোনো সংস্কারকে বাধা দিতে সক্ষম এনএলডি নেতা অংশান সূচিকে প্রেসিডেন্ট না করার ক্ষেত্রে ওই ভেটো ক্ষমতায় কাজে লাগানো হয়েছিল দু হাজার ষোলো সালে সুচিত দল নির্বাচনে জয়ী হয় কিন্তু তিনি প্রেসিডেন্ট হতে পারেননি সেনাবাহিনীর চাপে উইন প্রেসিডেন্ট করা হয় তবে দেশটির জনগণের একটি অংশের কাছে সেনাবাহিনী কিছু জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে মুসলিম রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর সময় তাদের এই জনপ্রিয়তার মূল মাধ্যম হয়ে ওঠে বুদ্ধ ভিক্ষুরা যারা একটা সময় এই সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছিলেন দু হাজার সাল থেকে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য রটাতে থাকে ফলে ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে মিয়ানমারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে প্রতিষ্ঠার উত্তম ক্ষেত্র তৈরি হয় দু সালে সভা সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু ওই সময়ে মিয়ানমারে বিদ্বেষমূলক বক্তৃতা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে গিয়েছিল ওই বিদ্বেষমূলক পরিবেশ সামরিক বাহিনীকে দু সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক নৃশংসতার বৈধতা দিতে সহায়তা করেছিল রোহিঙ্গা নিধন নিয়ে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল সেই প্রতিবেদনে মিয়ানমারের অর্থনীতিতে সেনাবাহিনীর গভীরভাবে জড়িয়ে থাকার বিষয়টি প্রকাশিত হয়েছিল সেনাবাহিনীর বাণিজ্যিক স্বার্থের এই জাল সবসময় জবাবদিহি এবং তদারকির বাইরে থাকছে বলে জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্যবসা ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মন্স ফেরার সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছিলেন সেনাবাহিনী তাদের ব্যবসা থেকে অর্থ নিয়ে গণহত্যার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছিল এজন্য তারা প্রতিরক্ষা বাজেটের বরাদ্দের উপর নির্ভরশীল ছিল না সবশেষ নির্বাচনের পরে সেনাবাহিনীর মধ্যে ভয় ঢুকে যায় যে সুচির দল সংবিধানের উপর ও সংসদে সেনাবাহিনীর আধিপত্য কমিয়ে দিতে পারে সেটি হলে বিদেশের বিভিন্ন ব্যাংকে তাদের রাখা অর্থ সম্পদ ঝুঁকিতে পড়তে পারে তাই তারা অনেক রাজনৈতিক হিসাব নিকাশ করে আবারও ৰাজনৈতিক ক্ষমতাক কুকিগত কৰিছে